নমস্কাৰ আপুনি চাইছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি উত্তর প্রদেশত প্রধানমন্ত্রীর বিশাল নির্বাচনী রেলি জনপুর প্রতাপগড় আজমগড় আর ভদৌহিত নির্বাচনী রেলি 20 মেত লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের ভোট গ্রহণ চলিত আইপিএলত ক্রমাগতভাবে চারিখনক ম্যাচত পরাস্ত হল রাজস্থান রয়্যালস বুধবারে হোম গ্রাউন্ড অসম ক্রিকেট সন্থার স্টেডিয়াম বর্ষাপাড়াত পঞ্জাব কিংসর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসর শোচনীয় পরাজয় রাজস্থানের বিরুদ্ধে 5 উইকেটত জয়ী হয় পঞ্জাব কিংস রাজস্থানের হয়ে 34টা বলত রিয়ান পরাগে সংগ্রহ করলে সর্বাধিক 48 রান খিলঞ্জিয়ার উপর ধর্মীয় সংখ্যালঘুর আক্রমণক বরপেটার বামুনবরীত উত্তেজনা মুখ্যমন্ত্রীর নির্দেশত আরক্ষীক নীতি শিক্ষামন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার খিলঞ্জিয়াক আক্রমণ করা সকল কঠোর সকিয়নি মন্ত্রীগুলো বারিষা অহার লগেলগে শিবসাগরের কেবা ঠাইতো ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব আরম্ভ হয়েছে শিবসাগরত চারিগী ব্যক্তি ডেঙ্গুত আক্রান্ত ইয়ার উপরও মেলেরিয়াত আক্রান্ত দুগী শিবসাগর জেলা যুটিয়া স্বাস্থ্য সঞ্চালকে সদরি করেছে এই তথ্য কাজিরঙার রাজপথত মাজনিশা পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হেরুয়ায় দ খাউইত বাগুড়ি পড়ল এখন নৈশ বাস কাজিরঙার কহরা পেট্রোল পাম্পর সমীপত সংঘটিত হয় এই দুর্ঘটনা দুর্ঘটনাত আহত কেইবাজনো যাত্রী মুখ্যমন্ত্রীর আহ্বানের পিছতে পাভলুটি মারিলে কটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্যর অনুমোদন সাপেক্ষে কটনের সুহদ ভাড়ালো দিয়ার সিদ্ধান্ত প্রত্যাহার রাজ্য সংগ্রহের বিশ্ববিদ্যালয় সুহদর মাটি ভাড়ালো দিয়ার সিদ্ধান্ত লৈছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ CAA-র অধীনত নাগরিকত্ব প্রদান আরম্ভ বিদেশের পর অহা 14গী লোকক ভারতীয় নাগরিকত্ব প্রমাণপত্র প্রদান গৃহ সচিব অজয় কুমার ভাল্লাই নাগরিক কেজনের হাতত তুলি দিলে প্রমাণপত্র দিল্লিতে 300গী CAA-র অধীনত লাভ করব নাগরিকত্ব বহিরাজ্যত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি উড়িষ্যার কেইবাটাও স্থানত মুখ্যমন্ত্রীর প্রচার সভা চারিখনক বিশাল নির্বাচনী সভাত অংশ লব মুখ্যমন্ত্রী গুৱাহাটী বিমানবন্দৰত গ্রেপ্তার অরুণাচলৰ আৰক্ষী বিষয়া কিশোরীক নির্যাতন চলোৱাৰ অভিযোগত গ্রেপ্তার ডিএসপি বুলাং মারিক বহিরাজ্যলৈ পলায়নৰ চেষ্টা চলোৱাৰ সময়তে গ্রেপ্তার আৰক্ষী বিষয়াজনক অসম আৰক্ষীয়ে গ্রেপ্তার কৰি গতাই দিলে অরুণাচল আৰক্ষীক ঢকুৱাখনাত জ্বলন্ত চিতাৰ পৰা দেৱলীনাৰ মৃতদেহ নমাই স্বামীগৃহৰ চোতালত সৎকাৰ কৰিলে ক্ষুব্ধ ৰাইজে যৌতুক নাপায় স্বামীয়ে নাবালিকা পত্নীক হত্যা কৰাৰ অভিযোগ অভিযুক্ত স্বামী পৱন বৰুৱাক গ্রেপ্তার কৰি তদন্ত অব্যাহত চলন্ত রেলত যুবতী গতিয়ালে রেলর টিটিইয়ে টিকট নোহাকৈ রেলত যাত্রা করার অভিযোগ যুবতীগীর বিরুদ্ধে দুগী টিটিইর বিরুদ্ধে গোচর তরিছে ভুক্তভোগী যুবতীয়ে অভিযুক্ত দুই টিটিইর বিরুদ্ধে তদন্ত রেল আরক্ষীর আজি হজলৈ যাব অসমৰ প্রথমটো দল বৰ্জাৰ বিমানবন্দৰৰ পৰা মক্কা অভিমুখে রওনা প্রথমটো দল এইবার উত্তর পূবৰ পৰা যাব 3708গৰাকী যাত্রী হজলৈ শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির বিভিন্ন স্থানত ভয়ঙ্কর খরাং বরষুণ নোহার কৃষি কার্য করাত বাধার সম্মুখীন হয়েছে কৃষকসকল সরকারের জলসিঞ্চন আসনি থাকার পিছতো পাঁচনৈ গাঁওয়ার কৃষকর পথারত যোগান ধরবা নাই পানি যার কৃষকসকলে এতিয়া বতরের খেতি করাত অসুবিধার সম্মুখীন হয়েছে রঙিয়ার সমীপর বরাজলের সন্ধানহীন হয়ে আছে এগারী মহিলা বিগত 16 দিন ধরে সফুরজান বেগম নামের মহিলাগী সন্ধানহীন হয়ে আছে এক মেত সবুরজান নিরুদ্দিষ্ট হওয়াত স্বামী নাইফ আলী আর আত্মীয় বিচার খোচার করেও নাই পাওয়া সন্ধান যোরহাটত চোরর দলক আরক্ষী থানার মুক্তি করে দিয়াক প্রতিক্রিয়া আরক্ষীয়ে গ্রেপ্তার করে থানালে আনিছিল ছটা চোরক গ্রেপ্তারের দিনা থানার পলাল এটা চোর যোরহাটত ছুরিরে সন্ত্রাস চলাইছিল দলটোয়ে ঘটনা বিরুদ্ধে আরক্ষীর শীর্ষ বিষয়ের কাষ চাপিছে ভুক্তভোগী তামারহাটর উজান পেটলাত ভয়ঙ্কর মারপিট দুই ফৈদর মাজত সংঘটিত হয় মারপিটর ঘটনা ঘটনাত গুরুতরভাবে আহত দুজন আহত দীনেশ ছাত্রী আর গোবিন্দ রায় চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু গোবিন্দ রায়ের নামের লোকজনের উন্নত চিকিৎসার জিএমসিএইচলৈ প্রেরণ আনজনক সরকারি কার্যালয়ত অসমীয়া ব্যবহারত অনীহা বহু ব্যক্তিগত বিদ্যালয়ত বিষয় হিসাবে নাই অসমীয়া অসমীয়া ব্যবহারক লৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের শুনানি রাজ্য আর কেন্দ্রীয় সরকারলৈ জাননী উচ্চ ন্যায়ালয়ের দুমাহর ভিতর বিতং শপতনামা দাখিলের নির্দেশ ন্যায়ালয়ের নাগালেন্ডত থকা সকল নাইট ক্লাব আর পাব বন্ধ করার নির্দেশ NSCNর অচিরে নাইট ক্লাব আর পাব সমূহ বন্ধ নকরিলে পরিণতি বিষম হওয়ার হুঙ্কার বিদ্রোহী সংগঠনটোর নাগালেন্ডর ডিমাপুরতে আছে সর্বাধিক সংখ্যক পাব আর নাইট ক্লাব নাগালেন্ডর এতিয়া প্রতিখন নাইট ক্লাব আর পাব বন্ধ করার নির্দেশ পাওয়া মাত্রকে হাহাকার লাগিছে গরাকীসকলের মাজত রাজ্যখনত এখন নির্বাচিত সরকার থকার পিছতো বিদ্রোহী সংগঠনে নাইট ক্লাব আর পাব বন্ধ করার নির্দেশ দিয়া ঘটনায় সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া
দিল্লীত নির্বাচনী প্রচার চলাইছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দিল্লী নির্বাচনী প্রচারত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, বিজেপিয়ে 300 আসন পাওঁতে অযোধ্যাত রাম মন্দির নির্মাণ করিলে, এইবার 400 আসন লাভ করিলে মথুরা হব কৃষ্ণর জন্মভূমি। এইবার নির্বাচনত বিজেপিয়ে 400 আসন লাভ করিলে পাক অধিকৃত কাশ্মীরও ভারতর হব। পাক অধিকৃত কাশ্মীরত ভারতের পতাকা লৈ করা প্রতিবাদে ইতিমধ্যে তারেই উমান দিয়া বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। অসমৰ মুখ্যমন্ত্রীয়ে বিজেপিয়ে 400 আসন পালে কি কি করব তার ব্যাখ্যা দিয়ার সময়তে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দাবি, চতুর্থ পর্যায়ের নির্বাচনের অন্ত পড়িল, ইন্ডি এলায়েন্স এতিয়া শক্তিশালী স্থানত আছে, দেশের জনতায় প্রধানমন্ত্রী মোদীক বিদায় দিয়ার সিদ্ধান্ত লৈছে। লগতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কলে, মই আত্মবিশ্বাসে কও 4 জুনত ইন্ডি এলায়েন্সে নতুন সরকার গঠন করব। এই নির্বাচন সংরক্ষণ রক্ষার বাবে, গণতন্ত্র রক্ষার বাবে অতি গুরুত্বপূর্ণ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রত্যুত্তর দিলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথে কলে মল্লিকার্জুন খড়গের মতি ভ্রম ঘটিছে। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াক মুখ বন্ধ রাখবলে আর্জি বিধায়ক মীনা শইকীয়ার। মুখ্যমন্ত্রীক এক হেন্ডেলত এই আর্জি বিধায়ক শইকীয়ার। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার গঠন শৈলীয় দলের নিষ্ঠাবান কর্মীক বিতুষ্ট করেছে। ইয়ার বাবে দলে হাজার হাজার ভোট হেরুবলগা হয়েছে। এক হেন্ডেলত এই বিস্ফোরক ভাষ্য মীনাল শইকীয়ার। ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক ভাষ্য, মুঠ জনসংখ্যার 34% অনুপ্রবেশকারী বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী। 12 জেলার ভাষিক অসমীয়াসকল সংখ্যালঘু বলে উল্লেখ মুখ্যমন্ত্রী। 40 বছর পূর্বে 1000-5000 অনুপ্রবেশকারী আহতে রাজ্যবাসী গুরুত্ব দিয়া নাছিল, সেই অনুপ্রবেশকারী সকলে এটা প্রধান সমস্যা বলে কলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। পঞ্জাবত মুখ্যমন্ত্রীর মন্তব্যক লো এপিসিসির প্রতিক্রিয়া, নির্বাচনী প্রচারত বিজেপি সরকার হলে পঞ্জাবক দেশের 1 নম্বর রাজ্যরূপে গড়ি তুলিম বলে কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী অসমত কেই নম্বর রাজ্য বনাব বলে কটাক্ষ এপিসিসির। কটন বিশ্ববিদ্যালয় ভূমি বিতর্কক লৈ সরকারক সমালোচনা প্রদেশ কংগ্রেসের। কটন বিশ্ববিদ্যালয়ক প্রাপ্য পুঁজি দিব নোৱাৰা, রাজ্য সরকারে নিজকে দেউলিয়া বলে ঘোষণা করবলে প্রত্যাহ্বান, উচ্চ শিক্ষার নামত ব্যবসায়ের বিরোধিতা। রাজ্যত অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করে এপিসিসিয়ে। বিকাশের ফুলজারি মরা সরকারে সকলো ফালে সকলোবর সামগ্রীতে মূল্য বৃদ্ধি করা বলে কটাক্ষ প্রদেশ কংগ্রেসের। প্রধানমন্ত্রীক যোগ পুরুষ আখ্যা দিয়া মুখ্যমন্ত্রী অসমক অপমান করার অভিযোগ কংগ্রেস নেতা রাতুল কলিতার। মুখ্যমন্ত্রীয়ে জগৎগুরু শঙ্করদেব মাধবদেবক অপমান করা বলে মন্তব্য, উচ্চতম ন্যায়ালয়ের বাবে দেশের ধর্মনিরপেক্ষতা সুরক্ষিত নহয় বলে ন্যায়ালয়ক অপমান করেছে মুখ্যমন্ত্রী। এ আই ডি এফ দলত স্পষ্ট দলীয় সংঘাত, নির্বাচনত কংগ্রেস প্রার্থীক সহায়ার কথা স্বীকার বিধায়কর। কাটলিছেড়ার এ আই ডি এফর বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিস্ফোরক স্বীকারোক্তি, অজ্ঞাত লোকের ভাইরেল হয়েছে সুজামুদ্দিনের ফোন কল। করিমগঞ্জের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদক সহায় করার কথা স্বীকার করলে এ আই ডি এফর বিধায়ক সুজামুদ্দিন লস্করে। ইয়ার পূর্বে মঙ্গলবারে এইবার লোকসভা নির্বাচনত এ আই ডি এফ শূন্য হব বলে অকপটে স্বীকার করেছিল এ আই ডি এফর সক্রিয় বিধায়ক করিমুদ্দিন বরভূঞায়। কারাগারের পর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব অমৃত পাল সিংয়ে। পঞ্জাবের খাদুর সাহিব সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করব অমৃত পালে। ইতিমধ্যে অমৃত পালে দাখিল করা মনোনয়ন পত্র স্বীকার করা হয়েছে। বর্তমান ডিব্রুগড় কারাগারত বন্দী হয়ে আছে অমৃত পাল সিং। তামিলনাডুর মাদুরাকান্তমত ভয়ঙ্কর দুর্ঘটনা, যাত্রীবাহী বাস আর ট্রাকর সংঘর্ষত থিতাতে মৃত্যু 4 জনের দুর্ঘটনায় 15 জনেরও অধিক যাত্রী আহত। ট্রাকখনক ওভারটেক করবলে গিয়ে নিয়ন্ত্রণ হেরুয়ায় বাসখনে আহতসকলক সেঙ্গালপট্টু সরকারি হাসপাতালত ভর্তি। চেন্নাই ত্রিশি রাষ্ট্রীয় ঘাইপথত এই দুর্ঘটনা। মহানগরীত স্কুল বাসের বিরুদ্ধে অব্যাহত আছে পরিবহন বিভাগের অভিযান। বুধবারে গণেশগুড়িত পুয়ার ভাগত আইন অমান্য করে স্কুল বাসের বিরুদ্ধে পরিবহন বিভাগে চলালে অভিযান। মঙ্গলবারে জব্দ করা স্কুল বাসের 10খনে আছিল শ্রীমন্ত শঙ্করদেব একাডেমির। জব্দ করা স্কুল বাসসমূহ মনা নাছিল কোনো পরিবহন বিভাগের নীতি নির্দেশনা, নাছিল বাসত বেগ রখা স্থান, ফাস্টেগ বক্সর লগতে নাছিল কোনো বিদ্যালয়ের অভিভাবক। ডকুয়াখনার নারায়ণপুরের চাপরিগাঁওত নাবালিকা বোয়ারীর রহস্যজনক মৃত্যু, স্বামীগৃহত উদ্ধার নাবালিকা বোয়ারী, নাম হয়েছে দেবলীনা সোণোৱাল। দুমাস পূর্বে বিবাহত আবদ্ধ হয়েছিল দেবলীনা। জ্বলন্ত সীতারপুরা দেবলীনার মৃতদেহ নমাই লৈ গল পরিয়ালের লোকে। ঢকুয়াখনার বলাইঘাটত স্বামী পরিয়ালে দেবলীনার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেছিল আর সেই তথ্য লাভ করিয়ে সেই কৃত্যস্থলীত উপস্থিত হয়ে সীতারপুরা মৃতদেহ নমাই আনি স্বামীগৃহত সৎকার করলে ক্ষুব্ধ রাইজে। ডিগবৈত রেলগেটর কাষত এজন যুবকক দাঁড়ি ঘুপিয়ায় হত্যার চেষ্টা। অমৃত ঠাকুর নামের এজনক পত্নীর পরিয়ালে ঘুপিওয়ার অভিযোগ। পারিবারিক কন্দলর পরিণতিত পত্নীক মাকর ঘরত থৈ আহিছিল অমৃতে। শালপতি অমৃত দেবনাথে হত্যা করার চলোৱাৰ
হত্যার চেষ্টা চলার অভিযোগ মূর আর ডিঙিত গুরুতরভাবে আঘাত পাওয়া অমৃত ঠাকুরক তিনিচুকিয়ালৈ প্রেরণ। শিবসাগরের পাভজানত এজন যুবকর মৃতদেহ উদ্ধারক লৈ সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর। পুলিন কলিতা নামের যুবকজনের মৃতদেহ নিজ ঘরতে উদ্ধার করে স্থানীয় রাইজে। মৃতদেহটোত আঘাতর চিন প্রত্যক্ষ করে কোনো দুর্বৃত্তই যুবকজনক হত্যা করার সন্দেহ। মেরাপানি পিস্তল সহ আটক তিনি যুবক। ধৃত তিনি যুবকের জব্দ একটা .22 পিস্তল আর তিনি যায় সক্রিয় গুলি। ধৃত বলিন গগৈ, গোপাল কছারী আর জিতেন দাস চুরি কার্যত ব্যবহৃত এখন বাইকও জব্দ করে আরক্ষী। বিহারের যশপুর জেলার গঙ্গা নৈত গা ধুবলৈ গৈ সন্ধানহীন বিলাসীপাড়ার মিন্টু রায় নামের অসম আরক্ষীর জওয়ানজন। মিন্টু রায় সন্ধানহীন হয়ে পড়াত হাহাকার লাগিছে পরিয়ালত। লোকসভা নির্বাচনের কর্তৃত্ব করবলে বিহারলৈ গৈছিল অসম আরক্ষীর কর্মরত যুবকজন। গোলকগঞ্জের হালাকুড়া বজারত বিধ্বংসী অগ্নিকাণ্ড। জুইত সম্পূর্ণরূপে ভস্মীভূত 12খনক ব্যবসায়িক প্রতিষ্ঠান। অগ্নিকাণ্ডত প্রায় 50 লক্ষাধিক টাকার সামগ্রীর ক্ষতি সাধন। ঘটনাস্থলীত পলমক অগ্নি নির্বাপক বাহিনী অহার অভিযোগ রাইজর। করিমগঞ্জের পাথারকান্দির পুথনি চাহ বাগিচার এটা জলাশয় অর্ধগলিত মৃতদেহ উদ্ধার। অর্ধগলিত মৃতদেহটো নিভাস বাল্মীকি দাস নামের যুবকজনের বলে চিনাক্ত। দেওবারে পুয়ারে পড়ায় নিরুদ্দেগ হয়ে আছিল যুবকজন। এয়া হত্যা নে আত্মহত্যা তাক লৈ তদন্ত অব্যাহত আরক্ষীর। ঢেকিয়াজুলি শ্রী শ্রী সূর্য ষষ্ঠী পূজা সমিতির সূর্য মন্দিরত চুরিকাণ্ড। মঙ্গলবারী নিশা চুরে মন্দিরটির দানপাত্র ভাঙি লুটি নিলে প্রায় 12,000 টাকা। মন্দিরের দুয়ার ও গ্রিল ভাঙি চুরে প্রবেশ করার দৃশ্য বন্দী হল সিসি ক্যামেরাত। কিংখাং সমষ্টির 2 নম্বর বামুনপুখুরী গাঁওয়ের সন্ধানহীন তৃতীয় শ্রেণীত অধ্যয়নরত ছাত্র উমেশ ঘাটুয়ার নামের এটি কিশোর। 12 মের সন্ধানহীন হয়ে থাকা কিশোরজন সমনীয়ার সুতরাং বামুনপুখুরীত অনুষ্ঠিত হওয়া বাহা সম্মিলনলে গৈছিল। বরপেটা রোডর বিএসএনএলর আবাসিক এলাকাত চুরি করবলে আহি ধরা পড়ল একটা চোর। ই রিক্সা লৈ বিএসএনএলর অফিসত ব্যবহার করা স্টক করে রখা ব্যাটারি চুরি করে থাকার সময়তে রাইজে হাতেলোতে ধরা পেলায় চোরটক। ময়রাবাড়ীত পুনের সাইবার অপরাধী গ্রেপ্তার। মঙ্গলবারী নিশা ময়রাবাড়ী লাহরী ঘাট আর ঘুরা গাঁত আরক্ষী অভিযান চলায় 12 সাইবার অপরাধীক আটক করে ধৃতকেটার অধিক তথ্যের জেরা অব্যাহত আরক্ষীর। মৈরাবাড়ির আজাদ নগরত অবৈধ কাঠফলা মিল আর সেগুন কাঠর কুন্ডা জব্দ। বুধবারে মরিগাঁও বন বিভাগ আর মৈরাবাড়ী আরক্ষী অভিযান চলায় জব্দ করে কাঠফলা মিলটো। অভিযানের সময়তে ঘটনাস্থলীর পলাল অবৈধ কাঠফলা মিলের মালিক রোহাবান আল উদ্দিন। কাছাড়র উধারবন্দর দয়াপুর সিআরপিএফর ক্যাম্পত অঘটন। এজন সিআরপিএফর জওয়ানর আত্মহত্যাক লৈ চাঞ্চল্য। মৃত জওয়ানজন রাজস্থানের নরেন্দ্র কুমার। দয়াপুর ক্যাম্পত কেইবামাহে কর্তব্যরত হয়ে আছিল জওয়ানজন। এতিয়ালৈকে উদ্ধার হওয়া নাই জওয়ানজনের আত্মহত্যার কারণ। বরপেটার বাগমারা চরত শুয়াপাটির নিরুদ্দেগ হল এটা পরিয়াল। নিশা শুই থাকা তিনজনীয় পরিয়ালের সন্ধান নাপায়। পুয়া হাহাকার লাগিছে বাগমারা চরত। পুত্রসহ নিখোঁজ হওয়া দম্পতিক বিচারি বাগমারা চর চলাট করেছে গাঁওবাসী। বাগমারা চরের স্থানীয় লোকে শুয়াপাটির পরিয়ালটোয় ব্যবহার করা মোবাইল ফোন উদ্ধার করেছে যদিও সন্ধান পোৱা নাই নিরুদ্দিষ্ট লোক তিনজনের। নিরুদ্দেগ হওয়া আব্দুল কাদের, জবিরা খাতুন আর পুত্র রিজওয়ান আহমেদক বিচারি আরক্ষীও আরম্ভ করেছে অভিযান। ভূমিকেন্দ্রিক সংঘাতের পরিণতির পরিয়ালটো নিরুদ্দেগ হওয়ার সন্দেহ করেছে স্থানীয় লোকে। সেই সন্দেহর কথা আরক্ষীকো জানাইছে প্রতিবেশীয়ে। সেই খবরের ভিত্তিতে আরক্ষী আটক করেছে আরম্ভ করেছে তদন্ত। করিমগঞ্জত পুনের ড্রাগস সহ এজন সরবরাহকারীক আটক। 1200 গ্রাম হেরোইন সহ সিয়াবুদ্দিন নামের এজন সরবরাহকারীক আটক। বুধবারে বদরপুর আরক্ষীয়ে ধর্মনগরের বস্তি এলাকাত অভিযান চলাই ড্রাগস সহ সরবরাহকারীক আটক করে। ধুবুরীত সুপারিভর্তি বাহন জব্দ। ধুবুরীর ঝগড়াপাড়র আরক্ষীয়ে জব্দ করে সুপারিভর্তি বাহনখন। ধুবুরীর ব্রহ্মপুত্রর যুগমায়া ঘাটের পশ্চিমবঙ্গ অভিমুখী গৈ থাকার সময়ত ঝগড়াপাড় অঞ্চলের সুপারি বাহনখন জব্দ করে আরক্ষীয়ে। বিহারের মুজফ্ফরপুরত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। রাষ্ট্রীয় ঘাইপথত অসমারক্ষীর বাস দুর্ঘটনাগ্রস্ত। ট্রাক আর অসমারক্ষীর বাসর মাজত এই সংঘর্ষ। দুর্ঘটনায় 33 জনেরও অধিক আরক্ষী আহত। ইয়ারে 12 জন আরক্ষীর অবস্থা সংকটজনক। নির্বাচনী কর্তব্যের বিহারলৈ গৈছিল অসমারক্ষীর দলটোয়ে। মুজফ্ফরপুরত শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয় জওয়ানজনক। বাসখনত আছিল 36 গৰাকী আরক্ষী। বানমুক্ত হব ধেমাজি। জলসম্পদ বিভাগে জিয়াধল কুমতীয়া নৈ দুই পাৰে রূপায়ণ করেছে 18খনক আঁচনি। প্রায় 153 কোটি টাকা ধেমাজি সমষ্টিত ব্যয় করা হয়েছে জিয়াধল কুমতীয়া নৈর নামত। ধেমাজিত এই মন্তব্য মন্ত্রী রনুজ বেগুর। গোয়ালপাড়ার বরদামাল গাঁওয়ার বরজুলীত অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণত চলিছে হেমাহি। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের হেমাহির ছমাহে অর্ধনির্মিত অবস্থাত পড়ি আছে অঙ্গনবাড়ি কেন্দ্রটো। স্থানীয় রাইজর দাবি 25 লাখ টাকায় নির্মাণ করা কেন্দ্রটো শীঘ্রই নির্মাণ করে শিশুসকলের শিক্ষার
ব্যৱস্থা কৰিব লাগে। ব্ৰহ্মপুত্ৰত ব্যাপক হাৰত হ্ৰাস পাইছে পানী। বৰলুইটৰ কেওফালে মৰুভূমি সদৃশ পৰিৱেশ। বাৰিষা কালৰূপ ধাৰণ কৰা লুইটৰ এনে পৰিৱৰ্তিত ৰূপত চিন্তিত হৈ পৰিছে সকলো। শংকিত হৈছে নৈ পৰিয়াল লোকসকল। কাম কৰি থাকোঁতে চাদৰ পৰা পৰি শ্ৰমিকৰ মৃত্যু। শিলচৰৰ প্ৰেম লতলাৰ দুৰ্গা মন্দিৰৰ নিৰ্মাণৰ কাম কৰি থাকোঁতে চাদৰ পৰা পৰি মৃত্যু হয় কাছাৰৰ শিলকুৰিৰ জিতেন্দ্ৰ দাস নামৰ যুৱকজনৰ। কলিয়াবৰৰ দাৰিগজিৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ংকৰ দুৰ্ঘটনা। তীব্ৰবেগী বাহনৰ খুন্দাত প্ৰাণ গ'ল এজন পথচাৰী। নিহত লোকজন দাৰিগজিৰ শশী শইকীয়া। নাজিৰাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। দুখন দ্ৰুতবেগী বাইকৰ মাজত হোৱা মুখামুখি সংঘৰ্ষত আহত দুই বাইক চালক। আহত দুয়ো নাজিৰাৰ আমোলাপট্টিৰ শ্বহীদুল ইছলাম আৰু নামটিৰ দেৱাশীষ গগৈ। ডিঙৰ কটকগুৰিত ভয়াৱহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী অগ্নিকাণ্ডত প্ৰায় 20টাকৈ বাসগৃহত জ্বলি ভস্মীভূত। কেইবা লক্ষাধিক টকাৰ সা সম্পত্তি ভস্মীভূত। গোৱালপাৰাৰ কৃষ্ণাইত এগৰাকী উদণ্ড চিকিৎসকৰ মৈমতালী ততিষ্ঠ ৰোগী তথা স্থানীয় ৰাইজ। কৃষ্ণাই ক্ষুদ্ৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া ডাক্তৰ নন্দন কুমাৰ নাথক মাটিয়া ট্ৰেঞ্জিট কেম্পলৈ বদলি নিৰ্দেশ দিয়াৰ পাছতো স্থান এৰি নোযোৱাক লৈ ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। 19 মাৰ্চতে মাটিয়া ট্ৰেঞ্জিট কেম্পলৈ ডাক্তৰ নন্দন কুমাৰ নাথক বদলি নিৰ্দেশ দিয়া হৈছিল। তাৰ ঠাইত কৃষ্ণাই ডাক্তৰ মহিদুল ইছলামক দায়িত্ব দিয়া হয়। যদিও ডাক্তৰ নন্দ কুমাৰ নাথে আৱাসগৃহ দখল কৰাৰ উপৰিও কোনো নথিপত্ৰ চমজাই নিদিয়াৰ অভিযোগ চিকিৎসালয়ৰ চিকিৎসক কৰ্মচাৰী তথা স্থানীয় ৰাইজৰ। ক্ষুদ্ৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰটোৰ আন্তঃগাঁথনিৰ বাবে আবণ্টন হোৱা প্ৰায় 75 লাখ টকাৰ বাবেই নতুনকৈ বদলি হৈ অহা চিকিৎসকগৰাকীক দায়িত্ব চমজাই নিদিয়াৰ অভিযোগ ডাক্তৰ নন্দন কুমাৰ নাথৰ বিৰুদ্ধে। জুবিন গাৰ্গক মঞ্চতে আৰক্ষীৰ পোচাকত সেৱা কৰি চাকৰিৰ পৰা নিলম্বিত মহিলা গৃহৰক্ষী জোৱান প্ৰভা চুতীয়া। চাবুৱাত জুবিন গাৰ্গৰ অনুষ্ঠানত মঞ্চতে সাৱতী ভৰিত ধৰি সেৱা কৰিছিল মহিলা জোৱানগৰাকীয়ে। অৱসৰপ্ৰাপ্ত শিক্ষয়িত্ৰীৰ পেঞ্চনত টকাৰে চুক্তিৰ মাননি গ্ৰহণ নকৰি মাজুলীত গীত পৰিৱেশন কৰিলে শিল্পী মানস ৰবিনে। মাজুলীৰ আউনীআটী মণিকাঞ্চন ৰংগক্ষেত্ৰত কেন্দ্ৰীয় মুকলি বিহুত মঙলবাৰে নিশা আছিল মানস ৰবিনৰ সংগীতানুষ্ঠান। মাজুলীত ছাত্ৰমুক্তি সংগ্ৰাম সমিতিৰ উদ্যোগত আৰু আউনী আদিবাসী ৰাইজে গীত পৰিৱেশন কৰিবলৈ আমন্ত্ৰণ জনাইছিল মানস ৰবিনক। পাছত উদ্যোক্তাই চুক্তি অনুসৰি দিবলগীয়া ধন দিব নোৱাৰাৰ বাবে বহু পলমকৈ গীত পৰিৱেশন কৰিলে শিল্পীগৰাকীয়ে। বহু সময় অপেক্ষাৰ পাছতো অনুষ্ঠান আৰম্ভ নোহোৱাত পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰে। একাংশ দৰ্শকে অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। আৰক্ষীৰ অৰ্ধসামৰিক বাহিনীয়ে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে। শিল্পী মানস ৰবিনক এগৰাকী আয়োজকৰ অৱসৰপ্ৰাপ্ত শিক্ষয়িত্ৰীৰ মাতৃৰ পৰা পেঞ্চনৰ চেক লৈ মাননি দিবলৈ অহা চেক উভতাই দি গীত পৰিৱেশন কৰিলে মানস ৰবিনে। ডিব্ৰুগড় জিলাৰ টিংখাঙৰ 1 নম্বৰ বৰ্তানী গাঁৱত ওলাইছে এটা পানীৰ উহ। গাঁওখনৰ ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক ইলিয়াছ দেহাত ছিদ্ৰিৰ চাহ বাগিচাত উদ্ধাৰ হৈছে পানীৰ উহটো। বাগিচাত শ্ৰমিকে গাত পাত তুলি থকা অৱস্থাত প্ৰত্যক্ষ কৰে উহটো। অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীসকলৰ এতিয়া পানীত হাঁহ নচৰা অৱস্থা। 2016 চনৰ এপ্ৰিলৰ পৰা বৰ্তমানলৈকে অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীসকলৰ প্ৰাপ্য পেঞ্চনৰ পৰা বঞ্চিত হৈ আছে। চৰকাৰৰ সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষক শীঘ্ৰেই এই সন্দৰ্ভত ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীসকলৰ। কোকৰাঝাৰ চহৰৰ বডোফা নগৰস্থিত BTC সচিবালয়ৰ 4ৰ্থ মহলাৰ সভাকক্ষত কৃত্ৰিম বুদ্ধিমত্তা অৰ্থাৎ আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্সৰ ওপৰত এক কৰ্মশালাৰ আয়োজন। কোকৰাঝাৰ সদৰত কৰ্মৰত সাংবাদিক আৰু সংবাদ কৰ্মীসকলৰ উপযোগী হোৱাকৈ এই কৰ্মশালাৰ আয়োজন কৰা হয়। ডিব্ৰুগড়ৰ বৃহত্তৰ আমোলাপট্টি গাঁতপাৰা বহাগী বিদায় উদযাপন সমিতিৰ বিৰুদ্ধে প্ৰবঞ্চনাৰ অভিযোগ কণ্ঠশিল্পী মন্তুমণি শইকীয়াৰ বেনাৰ পোষ্টাৰত কণ্ঠশিল্পীগৰাকীৰ ফটোসহ নাম ব্যৱহাৰ কৰি প্ৰচাৰৰ অভিযোগ বহাগী বিদায় মহোৎসৱ উদযাপন সমিতিৰ বিৰুদ্ধে। বঙাইগাঁৱত এটুপি খোৱাপানীৰ বাবে হাহাকাৰ। বীজঝৰা চাহ বাগিচাৰ পাহাৰ লাইনত পূৰ্বৰ পৰাই বিশুদ্ধ খোৱাপানীৰ নাটনি আছিল যদিও অনাবৃষ্টিয়ে অঞ্চলবাসীৰ বাবে সমস্যা দুগুণ বৃদ্ধি কৰিছে, যাৰ ফলত অঞ্চলবাসীয়ে 2 কিলোমিটাৰ দূৰৰ পৰা খোৱাপানী সংগ্ৰহ কৰিবলগীয়া হৈছে। দক্ষিণ কামৰূপৰ গৰৈমাৰীত ৰাইজে মেৰামতি কৰিলে এটা গুৰুত্বপূৰ্ণ পথ। গৰৈমাৰী টুকুৰাপাৰা পূব মহিমাৰীলৈ যোৱা পথটো শ্ৰমদান আৰু গাঁঠিৰ ধন ভাঙি ৰাইজে মেৰামতি কৰে। উৎকট গৰমত অচেতন হৈ পৰিল মৈৰাবাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ কেইবাগৰাকীও ছাত্ৰ ছাত্ৰী। শ্ৰেণীকোঠাত ফেন নথকাত অচেতন হোৱাৰ অভিযোগ ছাত্ৰ ছাত্ৰীৰ। অচেতন হোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভিতৰত এগৰাকীক ইতিমধ্যে মৈৰাবাৰী গ্ৰাম্য চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। তেজপুৰৰ তামোলবাৰীত কৃষি কৰ্মৰে স্বাৱলম্বিতাৰ পথ বাছি উলিয়াইছে মোহন দৈমাৰী নামৰ যুৱকজনে। বিহগুৰি মৌজাৰ পিঠা খোৱা জাকৰা চুবুৰী পথাৰত মোহনে শালি ধানৰ খেতি চপাই এতিয়া 35 বিঘা ভূমিত কৰিছে বড়ো ধানৰ খেতি। দক্ষিণ কামৰূপৰ মালিপাৰাত বন্যহস্তীৰ উপদ্ৰৱ। বিগত এমাহ ধৰি বৰকুচি অঞ্চলৰ বিভিন্ন পৰিয়ালৰ বাসগৃহত প্ৰৱেশ কৰি কলগছ বাঁহ আদি তহিলং কৰিছে হাতী জাকে। পুৱাই বৰকুচিৰ এটা পৰিয়ালৰ পাকঘৰৰ সন্মুখত আশ্ৰয় লৈ আছে বন্যহস্তীৰ জাকে।
ধেমাজির রতুয়া আর আদর্শ গাঁওয়ার মাজত বনরিয়া হাতিক লো আতঙ্ক। মঙ্গলবারে মাছখোয়া অঞ্চলত বনরিয়া হাতিক লো আতঙ্কর সৃষ্টি হওয়ার পাছত বুধবারে এটা পৃথক স্থানত বন্যহস্তিয়ে চলাইছে ট্রাক। বজালির বালাপড়াত হরিণা উদ্ধার, রাইজে হরিণাটো উদ্ধার করে বালাপড়া আরক্ষীক গতাই দিয়ে, পাছত আরক্ষীয়ে হরিণাটো আরক্ষী চকীলে লই নিবলৈ লওঁতে হঠাৎ হরিণাটোর মৃত্যু হয়। তামুলপুর বন বিভাগের কার্যালয়ের অধীনর মহরিপাড়াত এটা কাস উদ্ধার, শুক্লাই নদীত স্থানীয় লোকে মাছ মারি থকা অবস্থাত উদ্ধার করে কাছটো, পাছত তামুলপুরের বন বিভাগের লোকে উদ্ধার হওয়া কাছটো মানাহ রাষ্ট্রীয় উদ্যানত মুক্তি করে দিয়ে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কাষেদি যা 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর বহু স্থানত বন্যজন্তু প্রত্যক্ষের একাংশই বাহনের নামি বিপজ্জনকভাবে প্রবেশ করে উদ্যানের ভিতর, যার ফলত ঘটিব পারে যেকোনো অঘটন। এনে কার্যের সকলকে বিরত থাকবলে আহ্বান উদ্যান কর্তৃপক্ষ। বুধবারের পর বন্ধ উরাং রাষ্ট্রীয় উদ্যান তথা উরাং ব্যাঘ্র প্রকল্প মঙ্গলদৈ বন্যপ্রাণী সংমণ্ডলের বিএফও প্রদীপ্ত বড়ুয়ায় জানিবলৈ দিয়া অনুসরি বন বিভাগের পর জারি করা নির্দেশনা অনুসরি জিপ সাফারি আর হাতি সাফারিও বন্ধ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ভিতর সেন্ট্রেল ব্যাংকর প্রথমটো মহিলার দ্বারা পরিচালিত ব্যাংক মহানগরীর ভেটাপাড়াত মুক্তি করা হয়। এই ব্যাংকটোর সকল কাম মহিলার দ্বারা পরিচালিত হব। ভারতত মুঠ 99টা ব্যাংক কেবল মহিলার দ্বারা পরিচালিত শাখা আছে। গোসাইগাঁও মহকুমার কচুগাঁও পাবলিক হাইস্কুল খেলপথারত গোষ্ঠী সংঘর্ষত নিহত সকলক শ্রদ্ধাঞ্জলি। সদৌ সাঁওতাল ছাত্র সন্থা, সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা, সাঁওতাল মহিলা সমিতির লগতে সাতটা সংগঠনের উদ্যোগত শহীদ দিবস পালন করে জানা হয় শ্রদ্ধাঞ্জলি। 1994 চনত 15 মে'ৰ দিনটোতে বঙাইগাঁও কোকৰাঝাৰত অবিভক্ত গোৱালপাৰা আৰু ধুবুৰী জিলাত বড়ো আদিবাসীৰ মাজত সংঘটিত হোৱা গোষ্ঠীগত সংঘৰ্ষত কেইবাজনো লোকে হেৰুৱাইছিল প্ৰাণ। সেই দিনটোৰ পৰা নিহত লোকসকলক আদিবাসী জনগোষ্ঠীয়ে শ্বহীদ বুলি ঘোষণা কৰি শ্ৰদ্ধাঞ্জলি জনাই আহিছে। শিৱসাগৰৰ খনামুখ দীঘলীজানৰ এতিয়া 2.5 বছৰীয়া শিশুক লৈ বিশেষ চৰ্চা। প্ৰখৰ স্মৃতি শক্তিৰ অধিকাৰী তুষাৰ নামৰ শিশুটিয়ে নিমিষতে কৈ দিব পাৰে ৰাজ্যৰ পৰা আৰম্ভ কৰি বিশ্বৰ বিভিন্ন তথ্য। পাঠশালা যুবক সংঘর সৌজন্য রূপালী জয়ন্তী বর্ষর বহাগী উৎসব চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে উদযাপন। বুধবারে এই অনুষ্ঠানের সংগতি রাখি পাঠশালাত উলিওয়া হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। কলিয়াবরত একলগে 4 জনক ব্যক্তিয়ে অঙ্গদান করে ইচ্ছাপত্রত স্বাক্ষর করে। বুধবারে শিলঘাটর কন্যাশ্রম কনিষ্ঠ মহাবিদ্যালয়ত আয়োজিত ইলোরা বিজ্ঞান মঞ্চর 21 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত মরণোত্তরভাবে দেহদানের অঙ্গীকার চুক্তিত স্বাক্ষর করে। শিল্পী প্রশান্ত রাজখোয়াক চৰাইদেউ রত্ন বঁটার সন্মান। চৰাইদেউ বাতৰিৰ ত্রয়োদশ বর্ষপূর্তি অনুষ্ঠানত প্রদান কৰিবলগীয়া এই বঁটা ঘোষণা করা হয়। 2024 বর্ষত কাকতখনে মানবী রাম বৰুৱা সোঁৱৰণী চৰাইদেউ রত্ন বঁটার বাবে চৰাইদেউ জিলার সাংস্কৃতিক সাধক প্রশান্ত রাজখোয়াক নির্বাচন করে। বুধবারে সদ্য মুক্তিপ্রাপ্ত শ্রীকান্ত নামৰ ছবিখন উপভোগ করলে মন্ত্রী অতুল বৰাই। মহানগরী সিটি সেন্টারত ছবিগৃহত একাংশ বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীর সঙ্গে এই ছবিখন উপভোগ করে মন্ত্রীগিয়ে। এগারী অন্ধ ব্যক্তির জীবনক নির্মিত হয়েছে বিশেষ ছবিখন। রঙাপুরা আঞ্চলিক ছাত্র সন্থা আর রঙাপুরা উন্নয়ন সমিতির উদ্যোগত রঙাপুরাত মুকলি বিহুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই মুকলি বিহু প্রতিযোগিতাত শিবসাগর জেলার জাজিপরিয়া বিহুয়া দলটে শ্রেষ্ঠ বিহু দলের সম্মান লাভ করে। আইজলের এখন বিদ্যালয় দেখিবলৈ পোৱা হল 8 জোৰা যমজ শিক্ষার্থী। ভেং প্রাথমিক বিদ্যালয়ের 8 জোৰা যমজ শিক্ষার্থীয়ে দৃষ্টি আকর্ষণ করেছে সকলোরে। ভেং প্রাথমিক বিদ্যালয়খনে এতিয়া সর্বত্রে চর্চা লাভ করেছে। রাজস্থানের ঝুনঝুনের কয়লা খনিত ঘটিল অঘটন। হঠাৎ কয়লা খনিটোত কাম চলি থাকার সময়তে ভূগর্ভলৈ যোৱা লিফ্টটো ভাগি পড়া 15 জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়। পাছত আহত শ্রমিক কেজনক উদ্ধারকারী দলে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি করায়। আর উধামপুর বনাঞ্চলত বিধ্বংসী বনজুই। বনাঞ্চলের এটা অঞ্চলত অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পিছতে আশে পাশে থাকা গছ গছনি সমূহত লাগিল জুই। পাছত জম্মু কাশ্মীর আরক্ষীর সহায়ত বন বিভাগের লোকে জুই নির্বাপন করে। আর এয়াই আছিল দ্রুত সংবাদ। নমস্কার।